বিজ্ঞানের বদৌলতে মানুষের জীবনে এসেছে আমূল পরিবর্তন। দিনের শুরু থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের চারপাশেই রয়েছে বিজ্ঞানের ছোঁয়া। বিজ্ঞানের আবিষ্কারে একদিকে মানব জীবন যেমন হুমকির মুখে, তেমনই এই বিজ্ঞানের সৃষ্টিতেই মানুষ বেঁচে থাকতে পারে দীর্ঘ বছর, তার প্রমাণই করেছেন যুক্তরাষ্ট্রের আলেকজান্ডার। মৃত্যুমুখে পতিত হয়েও বিজ্ঞানের আশীর্বাদে যিনি বেঁচে আছেন প্রায় 70 বছরেরও বেশি সময়। একসময় পোলিও রোগের ভয়াবহতা ছিল পুরো বিশ্বজুড়ে। পোলিও আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন না। 1952 সালে সারা বিশ্বে একটি মহামারী রূপ ধারণ করে। আলেকজান্ডার তখন মাত্র 6 বছরের শিশু। হঠাৎ করে জ্বর আসে, সাথে শুরু হয় তার ঘাড়ের ব্যথা। তার মা যখন জানতে পারেন, তখন তিনি বুঝে যান তার সন্তান পোলিওতে আক্রান্ত। 5 দিনের মাথায় হাত পা সম্পূর্ণ অবশ হয়ে যায়। ডাক্তার জানায় বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই। তবে একজন ডাক্তার এক প্রকার জোর করেই নিয়ে যান শিশুটিকে বাঁচানোর শেষ চেষ্টা করতে। আলেকজান্ডারের ফুসফুসে জমে থাকা দূষিত বাতাস বের করে প্রবেশ করানো হয় বিশাল এক লোহার বাক্স। এই বাক্সটি ছিল লোহার তৈরি কৃত্রিম এক ফুসফুস। এরপর থেকে প্রায় 7 দশকের বেশি সময় ধরে তিনি 600 পাউন্ড ওজনের লোহার ফুসফুসের ভেতরে বেঁচে আছেন। পল আলেকজান্ডার তখন পরিচিতি পায় পোলিও পল নামে। সেদিনই সেই ছোট্ট শিশুটির বয়স এখন 77 বছর। গেল মার্চে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ পলকে বিশ্বের দীর্ঘতম আয়রন ফুসফুসের রোগী হিসেবে স্বীকৃতি দেয়। 1955 সালে পোলিও টিকা আসে, আর যুক্তরাষ্ট্রকে পোলিওমুক্ত ঘোষণা করা হয় 1979 সালে। কিন্তু তা পলের কোনো কাজে আসেনি আর। তাকে লোহার ফুসফুস ব্যবহার করে জীবন কাটাতে হচ্ছে। শ্বাস নিতে সহায়তার জন্য পলকে ক্যাপসুল আকৃতির একটি যন্ত্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। ক্যাপসুলটি রোগীর মাথা ছাড়া পুরো শরীর ঢেকে রাখে। পল জানান, প্রথম দিকে চিকিৎসকরা বলতেন তিনি আর বাঁচবেন না, কিন্তু তা শুনে পল রাগান্বিত হতেন, আর এটাই তাকে বেঁচে থাকার প্রেরণা দিয়েছে। পরবর্তীতে উন্নত প্রযুক্তি এলেও পল এই লোহার ফুসফুস ছাড়েননি। তার দাবি, তিনি এই যন্ত্রের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।